যে নবী নন্দিনী হযরত ফাতেমা জাহরা সালামুন আলাইহার কবর গোপন থাকা ও রাতের অন্ধকারে তার দাফন হওয়ার কারণ কি ছিল? ইমাম জাফর সাদিক আলাইহিসালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য, তাকে এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করা হলে তিনি এর উত্তরে বলেন, হযরত ফাতেমা জাহরা সালামুন আলাইহা ওসিয়ত করেছিলেন যে তাকে যেন রাতেই দাফন করা হয়, কারণ যারা তাকে কষ্ট দিয়েছিল তারা যেন জানাজাতে শরিক হয়ে নামাজ না পড়তে পারে। মাদারিক গ্রন্থের লেখক বর্ণনা করেন, হযরত ফাতেমা জাহরা সালামুন আলাইহার কবর গোপন থাকার কারণ সম্পর্কে শিয়া ও সুন্নি ওলামারা যা বর্ণনা করেছেন তা হচ্ছে এই যে, হযরত ফাতেমা জাহরা সালামুন আলাইহা ইমাম আলী আলাইহিস সালামকে ওসিয়ত করেছেন যে তাকে যেন রাতের অন্ধকারে দাফন করা হয়। তাকে যারা কষ্ট দিয়েছে ও তার বাবার মিরাস থেকে বঞ্চিত করেছে তারা জানাজাতে যেন নামাজ না পড়ে। অবশ্য সংক্ষেপে তার কবর গোপন থাকার কারণ সম্পর্কে নিম্নে বর্ণিত বিষয়গুলি উল্লেখ করা যেতে পারে। এক, তিনি নিজেই চেয়েছিলেন যে তাকে রাতে ও গোপনে দাফন করা হোক, এতে তার কবরও গোপন থাকবে। দুই, দাফন করার ক্ষেত্রে তার ওসিয়তের কথা থেকে অনুধাবন করা যায় যে তিনি এই কাজের মাধ্যমে জনগণের চিন্তাভাবনাকে জাগিয়ে তুলতে চেয়েছিলেন এবং হযরত আলী আলাইহিসসালাম ও তার সাথে তাদের সময়ের শাসক কী অত্যাচার করেছে সে সম্পর্কে অবগত করা। আর তাই কেন হযরত ফাতেমা জাহরা সালামুন আলাইহার কবর গোপন রয়েছে প্রশ্নটি সর্বকালের জন্য জনগণের মনে জিইয়ে রেখেছেন।